আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে চিকেনের একটা রেসিপি তৈরি করে দেখাবো এবং খুবই মজার। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এখন চিকেনের গ্রেভির জন্য একটা মশলা রেডি করে নিব, এজন্য দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা, এরপর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 5টা পেঁয়াজ, 1/2 কাপ টক দই, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এখন সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের একটা পাকিস্তানি কট মুরগি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব ব্লেন্ড করা পুরো মশলাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন জিরা গুঁড়া। এখন সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমাদের কোনো মেরিনেট করে রাখতে হবে না, আমরা সঙ্গে সঙ্গে রান্না করে ফেলতে পারবো। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু এটা গ্রেভি হবে এই জন্য তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে চিকেনগুলোকে উঠিয়ে আগে ভেজে নেব। পুরো মশলাটা এখন দিব না, আগে চিকেনগুলোকে ভেজে তারপর মশলাটাকে অ্যাড করে দিব। এতে করে চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসবে। আপনারা যদি খুব দ্রুত চিকেন রান্না করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে আপনারা ঝটপট এই চিকেনটা তৈরি করে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিব, এড়ে চেড়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এতে করে চিকেনের টেস্টটা ভালো আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। সবসময় আপনারা চিকেন একইভাবে রান্না না করে একদিন এভাবে ট্রাই করবেন, দেখবেন খেয়ে সবাই আপনার প্রশংসা করছে, এত মজা হয়েছে। আপনারা একদিন ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে বাকি মশলাটাকে অ্যাড করে দিব। সামান্য একটু পানি দিয়ে বোলটাকে ধুয়ে পানি দিয়ে দিব, আমাদের আর কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ আমাদের চিকেনটা কিন্তু অর্ধেক কুক হয়ে গিয়েছে। এখন আমরা বাকি অর্ধেক লো হিটে রান্না করে নিব। চিকেনটা নরম হয়ে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা কত সুন্দর হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা একদিন ফলো করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন উপরে তেল চলে আসছে, চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন টেস্টের জন্যে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই, এতে করে কোনো টেস্টের পরিবর্তন হবে না। এতে আমাদের রান্না শেষ, এখন আমি চুলাটাকে অফ করে দিব। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এখন চুলাটাকে অফ করে দিব, এটা এখন পরিবেশনের পালা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।